কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ রেল মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। জেনে নেব কোন পদে কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি অটোমেটিক সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো এখানে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সে বিষয় নিয়ে আলোচনা করছি। এক নাম্বার পোস্টে দেওয়া আছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, স্টেনিয়র টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। জাতীয় বেতন স্কেল হচ্ছে বা 11,000 থেকে 26,590 টাকা বেতন। এবং 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা বিভাগে আছেন তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাতলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর ধরে তারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রিধারী হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ 30 শব্দ থাকতে হবে। তারপরে আছে কম্পিউটার অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়সীমা হচ্ছে 18 থেকে 30 বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর শিথিলযোগ্য। পদের সংখ্যা আছে 6টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত পঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি থাকতে হবে 30 থেকে 20। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেওয়া আছে কেশ সরকার, জাতীয় বেতন স্কেলে বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এবং এটাতে আপনার বয়সীমা হচ্ছে 18 থেকে 30 বছর। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনা দক্ষ থাকতে হবে। অফিস সহায়ক লোক নিবে 2 জন, 18 থেকে সর্বোচ্চ 30 বছর। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পাস থাকলেই চলবে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা আবেদন করতে পারবেন আপনারা। আবেদনের শেষ তারিখ দেওয়া আছে এখানে 18 এপ্রিল পর্যন্ত, মানে 18 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের ঢুকতে হবে mod.telero.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে ছবি সাইজ হচ্ছে 300x300 এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। সর্বোচ্চ 100 KB মধ্যে আপনারা রাখবেন ছবি আর 60 KB মধ্যে রাখবেন স্বাক্ষর। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির নতুন একটি বিজ্ঞপ্তি। আশা করি এরকম ভিডিও পেতে প্রতিনিয়ত আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।